নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি কার দখলে পঞ্চায়েত এবং বিভিন্ন জেলার পঞ্চায়েতের ফলাফল আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমেই আমরা যে জেলার দিকে নজর রাখবো, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের ফলাফল দেখে নেব। মালদার আমরা ফলাফলের দিকে নজর রাখবো। প্রথমেই নজর রাখবো গ্রাম পঞ্চায়েতের দিকে। গ্রাম পঞ্চায়েতের আসন রয়েছে মালদার 146টা আসন, এবং ইতিমধ্যে যেটা তৃণমূলের কাছে গেছে 59টা। অন্যদিকে বিজেপি পেয়েছে 16, বাম পেয়েছে 0, কংগ্রেস 7 এবং অন্যান্য 0। আমরা দেখলাম মালদার গ্রাম পঞ্চায়েতের ছবি। এবার দেখবো পঞ্চায়েত সমিতির ঠিক ফলাফলটা কি রয়েছে। মালদার পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা হচ্ছে 15, তৃণমূল পেয়েছে 10, বিজেপি 1, বাম 0, কংগ্রেস এবং অন্যান্য 0। এবার দেখব জেলা পরিষদের ফলাফলটা, মালদার কি থাকছে। জেলা পরিষদে মালদার যে আসন সংখ্যা তা হচ্ছে 43, তৃণমূল 34, বিজেপি পেয়েছে 4, বাম পেয়েছে 0, কংগ্রেস 5 এবং অন্যান্য 0। আপনাদের দেখালাম মালদার ছবিটা, অর্থাৎ মালদার ফলাফল ঠিক কি রয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েতের। এবার আমরা যে জেলার দিকে নজর রাখবো তা হচ্ছে দার্জিলিং। দার্জিলিংয়ে গ্রাম পঞ্চায়েতে আসন সংখ্যা 70, তৃণমূল পেয়েছে 0, বিজেপি 3, বাম পেয়েছে 0, কংগ্রেস 0, অন্যান্যরা 52টি। এমনটা কিন্তু গ্রাম পঞ্চায়েতের ছবি। এবার দার্জিলিংয়ের পঞ্চায়েত সমিতির ঠিক কী ছবি রয়েছে সেদিকে, সেই ছবিটা আপনাদের একবার দেখাবো। দার্জিলিংয়ে পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা হচ্ছে 5, তৃণমূল 0, বিজেপি 0, বাম 0, কংগ্রেস 0, অন্যান্যরা 4টি। এবার আপনাদের যে দেখাবো যে যে জেলার ছবিটা তা হচ্ছে কালিম্পংয়ের ছবি। কালিম্পংয়ের গ্রাম পঞ্চায়েতের ছবিটা আপনাদের দেখাবো। কালিম্পংয়ের গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা হচ্ছে 42, তৃণমূল 0, বিজেপি 2, বাম 0, কংগ্রেস 0, অন্যান্যরা 36। এবার কালিম্পংয়ের আমরা দেখে নেব পঞ্চায়েত সমিতির ঠিক কী ফলাফল রয়েছে। পঞ্চায়েত সমিতিতে আসন সংখ্যা হচ্ছে 4, তৃণমূল 0, বিজেপি 0, বাম কংগ্রেস 0, অন্যান্যরা 4টি আসন। আপনাদের দেখালাম কালিম্পংয়ের পঞ্চায়েত সমিতির ছবিটা। কোচবিহারের গ্রাম পঞ্চায়েতের ছবিটা ঠিক কীরকম রয়েছে দেখুন। কোচবিহারের গ্রাম পঞ্চায়েতে আসন সংখ্যা হচ্ছে 128, তৃণমূল জয় পেয়েছে 101টি আসনে, বিজেপি 22, বাম কংগ্রেস অন্যান্যরা 0। আপনাদের দেখালাম বাকি কিছু রয়েছে অমীমাংসিত আসন, এবং আপনাদের দেখালাম যে কোচবিহারের গ্রাম পঞ্চায়েত। এবার দেখাবো কোচবিহারের পঞ্চায়েত সমিতির ছবিটা ঠিক কীরকম রয়েছে, কোন দল কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। কোচবিহারের পঞ্চায়েত সমিতি হচ্ছে 12টি আসন, তৃণমূল 12টিতেই জয় পেয়েছে, এবং বাকি যারা রয়েছে অর্থাৎ বিজেপি, বাম, কংগ্রেস, অন্যান্যরা, তাদের কিন্তু আসন সংখ্যা 0। আপনাদের দেখালাম পঞ্চায়েত সমিতি। এবার কোচবিহারের জেলা পরিষদের ফলাফল দেখে নেব, কোন দল ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। জেলা পরিষদ আসন সংখ্যা হচ্ছে 34, তৃণমূল 32, বিজেপি 2, বাম কংগ্রেস অন্যান্যরা 0 আসন। দেখালাম আপনাদের কোচবিহারের ছবিটা, অর্থাৎ কোন দল ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। একইভাবে আলিপুরদুয়ারের গ্রাম পঞ্চায়েতের ছবিটা দেখব। প্রথমে আলিপুরদুয়ারের গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা হচ্ছে 64, তৃণমূল পেয়েছে 54টি, বিজেপি 4, বাম 0, কংগ্রেস 0, অন্যান্যরাও 0। এবার দেখাবো আলিপুরদুয়ারের পঞ্চায়েত সমিতিতে কি ফলাফল থাকছে। পঞ্চায়েত সমিতি আলিপুরদুয়ারের আসন সংখ্যা 6, তৃণমূল সবকটি আসন পেয়ে গিয়েছে অর্থাৎ 6টি, বাকি বিজেপি, বাম, কংগ্রেস, অন্যান্যরা 0 আসন। এবার দেখাবো আপনাদের জেলা পরিষদের ফলাফলটা। জেলা পরিষদে যে আলিপুরদুয়ারের আসন সংখ্যা রয়েছে তা হচ্ছে 18, তৃণমূল একেবারে 18টিতেই জয় পেয়েছে, বিজেপি, বাম, কংগ্রেস, অন্যান্যরা 0। আপনারা দেখালাম আলিপুরদুয়ারের ছবিটা ঠিক কী রয়েছে। জলপাইগুড়ির পঞ্চায়েতের ফলাফল ঠিক কী রয়েছে একবার দেখব। প্রথমে অবশ্যই নজর রাখব গ্রাম পঞ্চায়েতের দিকে। জলপাইগুড়ি গ্রাম পঞ্চায়েতের যে আসন সংখ্যা তা হচ্ছে 80, তৃণমূল পেয়েছে 66, বিজেপি পেয়েছে 8টি, বাম, কংগ্রেস এবং অন্যান্য তা হচ্ছে 0, অর্থাৎ তাদের ঝুলিতে 0। যদিও জলপাইগুড়ি গ্রাম পঞ্চায়েতের ফলাফলটা বললাম, এবার জলপাইগুড়ি পঞ্চায়েত সমিতির ফলাফলটা আপনাদের দেখাবো। যে জলপাইগুড়ি পঞ্চায়েত সমিতির ফলাফল যা হচ্ছে সেটা আসন সংখ্যা হচ্ছে 9, তৃণমূলের ঝুলিতে এসেছে 9টি, অর্থাৎ যে পঞ্চায়েত সমিতি তা পুরোটাই শাসক দল পেয়েছে, অন্যদিকে বিরোধী বিজেপি, বাম, কংগ্রেস, অন্যান্য তারা 0। এবার দেখব জেলা পরিষদের ফলাফল, অর্থাৎ জেলা পরিষদে জলপাইগুড়ির যে রয়েছে আসন সংখ্যা তা হচ্ছে
24 তৃণমূল পেয়েছে 24টি আসন বিজেপি 0 বাম কংগ্রেস অন্যান্য 0 জলপাইগুড়ির ছবিটা আপনাদের দেখালাম এবার চলে যাব আমরা উত্তর দিনাজপুরে এবার আমরা নজর রাখব উত্তর দিনাজপুরের ছবিটার দিকে উত্তর দিনাজপুরে প্রথমেই দেখব গ্রাম পঞ্চায়েতের কি ফলাফল রয়েছে উত্তর দিনাজপুরে গ্রাম পঞ্চায়েতের যে আসন সংখ্যা তা হচ্ছে 98 তৃণমূল পেয়েছে 64টি বিজেপি 9 বাম এবং কংগ্রেস 0 অন্যদিকে অন্যান্যদের ঝুলিতে 25টি আসন দেখালাম আপনাদের গ্রাম পঞ্চায়েত এবার দেখে নেব পঞ্চায়েত সমিতির কি ফলাফল থাকছে পঞ্চায়েত সমিতি উত্তর দিনাজপুরের আসন সংখ্যা হচ্ছে 9 9টি এসেছে শাসক দলের কাছে অন্যদিকে বিজেপি বাম এবং কংগ্রেস অন্যান্য তারা 0 এবার দেখব জেলা পরিষদ জেলা পরিষদের আসন সংখ্যা দেখুন 26 তৃণমূল পেয়েছে 23টি এবং বিজেপি বামের 0 কংগ্রেস পেয়েছে 3টি অন্যান্য 0 দেখালাম আপনাদের উত্তর দিনাজপুর এবার দেখব সীমান্তবর্তী আরো একটি জেলা দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের ছবিটা আপনারা দেখাবো ফলাফলের ঠিক কি সেখানে রয়েছে দক্ষিণ দিনাজপুরে যে গ্রাম পঞ্চায়েত তার আসন সংখ্যা হচ্ছে 64টি তৃণমূল পেয়েছে 55 বিজেপি পেয়েছে 4 বাম 0 কংগ্রেস অন্যান্য 0 দেখালাম এই সীমান্তবর্তী যে জেলা তার গ্রাম পঞ্চায়েতের ফলাফল এবার দেখে নেব পঞ্চায়েত সমিতির ঠিক কি ফলাফল রয়েছে পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা হচ্ছে 8 যা এসেছে তৃণমূলের কাছে অর্থাৎ 8টি আসন শাসক দল পেয়েছে বিজেপি বাম কংগ্রেস অন্যান্য 0 এবার দেখব জেলা পরিষদের কি ফলাফল থাকছে জেলা পরিষদ দক্ষিণ দিনাজপুরের জেলা পরিষদে আসন সংখ্যা হচ্ছে 21 আবারও যা 21টি আসন পেয়েছে ঘাসফুল শিবির অর্থাৎ তৃণমূল বাকি বিজেপি বাম কংগ্রেস অন্যান্য তাদের 0 দেখালাম আপনাদের দক্ষিণ দিনাজপুর নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী শুরু করছি কার দখলে পঞ্চায়েত এবং বিভিন্ন জেলার পঞ্চায়েতের ফলাফল আপনাদের সামনে তুলে ধরছি প্রথমেই আমরা যে জেলার দিকে নজর রাখবো অর্থাৎ গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের ফলাফল দেখে নেব মালদার মালদার আমরা ফলাফলের দিকে নজর রাখবো প্রথমেই নজর রাখবো গ্রাম পঞ্চায়েতের দিকে গ্রাম পঞ্চায়েতের আসন রয়েছে মালদার 146টা আসন এবং ইতিমধ্যে যেটা তৃণমূলের কাছে গেছে 59টা অন্যদিকে বিজেপি পেয়েছে 16 বাম পেয়েছে 0 কংগ্রেস 7 এবং অন্যান্য 0 আমরা দেখলাম মালদার গ্রাম পঞ্চায়েতের ছবি এবার দেখব পঞ্চায়েত সমিতির ঠিক ফলাফলটা কি রয়েছে মালদার পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা হচ্ছে 15 তৃণমূল পেয়েছে 10 বিজেপি 1 বাম 0 কংগ্রেস এবং অন্যান্য 0 এবার দেখব জেলা পরিষদের ফলাফলটা মালদার কি থাকছে জেলা পরিষদে মালদার যে আসন সংখ্যা তা হচ্ছে 43 তৃণমূল 34 বিজেপি পেয়েছে 4 বাম পেয়েছে 0 কংগ্রেস 5 এবং অন্যান্য 0 আপনাদের দেখালাম মালদার ছবিটা অর্থাৎ মালদার ফলাফল ঠিক কি রয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েতের এবার আমরা যে জেলার দিকে নজর রাখবো তা হচ্ছে দার্জিলিং দার্জিলিংয়ে গ্রাম পঞ্চায়েতে আসন সংখ্যা 70 তৃণমূল পেয়েছে 0 বিজেপি 3 বাম পেয়েছে 0 কংগ্রেস 0 অন্যান্যরা 52টি এমনটা কিন্তু গ্রাম পঞ্চায়েতের ছবি এবার দার্জিলিংয়ের পঞ্চায়েত সমিতির ঠিক কি ছবি রয়েছে সেদিকে সেই ছবিটা আপনাদের একবার দেখাবো দার্জিলিংয়ে পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা হচ্ছে 5 তৃণমূল 0 বিজেপি 0 বাম 0 কংগ্রেস 0 অন্যান্যরা 4টি এবার আপনাদের যে দেখাবো যে যে জেলার ছবিটা তা হচ্ছে কালিম্পং এর ছবি কালিম্পং এর গ্রাম পঞ্চায়েতের ছবিটা আপনাদের দেখাবো কালিম্পং এর গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা হচ্ছে 42 তৃণমূল 0 বিজেপি 2 বাম 0 কংগ্রেস 0 অন্যান্যরা 36 এবার কালিম্পং এর আমরা দেখে নেব পঞ্চায়েত সমিতির ঠিক কি ফলাফল রয়েছে পঞ্চায়েত সমিতিতে আসন সংখ্যা হচ্ছে 4 তৃণমূল 0 বিজেপি 0 বাম কংগ্রেস 0 অন্যান্যরা 4টি আসন আপনাদের দেখালাম কালিম্পং এর পঞ্চায়েত সমিতির ছবিটা কোচবিহারের গ্রাম পঞ্চায়েতের ছবিটা ঠিক কিরকম রয়েছে দেখুন কোচবিহারে গ্রাম পঞ্চায়েতে আসন সংখ্যা হচ্ছে 128 তৃণমূল জয় পেয়েছে 101টি আসনে বিজেপি 22 বাম কংগ্রেস অন্যান্যরা 0 আপনাদের দেখালাম বাকি কিছু রয়েছে অমীমাংসিত আসন এবং আপনাদের দেখালাম যে কোচবিহারে গ্রাম পঞ্চায়েত এবার দেখাবো কোচবিহারের পঞ্চায়েত সমিতির ছবিটা ঠিক কিরকম রয়েছে কোন দল কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে কোচবিহারে পঞ্চায়েত সমিতি হচ্ছে 12টি আসন
তৃণমূল 12টিতে জয় পেয়েছে এবং বাকি যারা রয়েছে অর্থাৎ বিজেপি বাম কংগ্রেস অন্যান্যরা তাদের কিন্তু আসন সংখ্যা শূন্য আপনাদের দেখালাম পঞ্চায়েত সমিতি এবার কোচবিহারের জেলা পরিষদের ফলাফল দেখে নেব কোন দল ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে জেলা পরিষদ আসন সংখ্যা হচ্ছে 34 তৃণমূল 32 বিজেপি 2 বাম কংগ্রেস অন্যান্যরা শূন্য আসন দেখালাম আপনাদের কোচবিহারের ছবিটা অর্থাৎ কোন দল ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে কিভাবে আলিপুরদুয়ারে গ্রাম পঞ্চায়েতের ছবিটা দেখব প্রথমে আলিপুরদুয়ারে গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা হচ্ছে 64 তৃণমূল পেয়েছে 54টি বিজেপি 4 বাম 0 কংগ্রেস 0 অন্যান্যরাও 0 এবার দেখাবো আলিপুরদুয়ারের পঞ্চায়েত সমিতিতে কি ফলাফল থাকছে পঞ্চায়েত সমিতি আলিপুরদুয়ারের আসন সংখ্যা 6 তৃণমূল সবকটি আসন পেয়ে গিয়েছে অর্থাৎ 6টি বাকি বিজেপি বাম কংগ্রেস অন্যান্যরা 0 আসন এবার দেখাবো আপনাদের জেলা পরিষদের ফলাফলটা জেলা পরিষদে যে আলিপুরদুয়ারের আসন সংখ্যা রয়েছে তা হচ্ছে 18 তৃণমূল একেবারে 18টিতেই জয় পেয়েছে বিজেপি বাম কংগ্রেস অন্যান্যরা 0 আপনারা দেখালাম আলিপুরদুয়ারের ছবিটা ঠিক কি রয়েছে জলপাইগুড়ির পঞ্চায়েতের ফলাফল ঠিক কি রয়েছে একবার দেখব প্রথমেই অবশ্যই নজর রাখবো গ্রাম পঞ্চায়েতের দিকে জলপাইগুড়ি গ্রাম পঞ্চায়েতের যে আসন সংখ্যা তা হচ্ছে 80 তৃণমূল পেয়েছে 66 বিজেপি পেয়েছে 8টি বাম কংগ্রেস এবং অন্যান্য তা হচ্ছে 0 অর্থাৎ তাদের ঝুলিতে 0 যদিও জলপাইগুড়ি গ্রাম পঞ্চায়েতের ফলাফলটা বললাম এবার জলপাইগুড়ি পঞ্চায়েত সমিতির ফলাফলটা আপনাদের দেখাবো যে জলপাইগুড়ি পঞ্চায়েত সমিতির ফলাফল যা হচ্ছে সেটা আসন সংখ্যা হচ্ছে 9 তৃণমূলের ঝুলিতে এসেছে 9টি অর্থাৎ যে পঞ্চায়েত সমিতি তা পুরোটাই শাসক দল পেয়েছে অন্যদিকে বিরোধী বিজেপি বাম কংগ্রেস অন্যান্য তারা 0 এবার দেখব জেলা পরিষদের ফলাফল অর্থাৎ জেলা পরিষদে জলপাইগুড়ির যে রয়েছে আসন সংখ্যা তা হচ্ছে 24 তৃণমূল পেয়েছে 24টি আসন বিজেপি 0 বাম কংগ্রেস অন্যান্য 0 জলপাইগুড়ির ছবিটা আপনাদের দেখালাম এবার চলে যাব আমরা উত্তর দিনাজপুরে এবার আমরা নজর রাখবো উত্তর দিনাজপুরের ছবিটার দিকে উত্তর দিনাজপুরে প্রথমেই দেখব গ্রাম পঞ্চায়েতের কি ফলাফল রয়েছে উত্তর দিনাজপুরে গ্রাম পঞ্চায়েতের যে আসন সংখ্যা তা হচ্ছে 98 তৃণমূল পেয়েছে 64টি বিজেপি 9 বাম এবং কংগ্রেস 0 অন্যদিকে অন্যান্যদের ঝুলিতে 25টি আসন দেখালাম আপনাদের গ্রাম পঞ্চায়েত এবার দেখে নেব পঞ্চায়েত সমিতির কি ফলাফল থাকছে পঞ্চায়েত সমিতি উত্তর দিনাজপুরের আসন সংখ্যা হচ্ছে 9টি এসেছে শাসক দলের কাছে অন্যদিকে বিজেপি বাম এবং কংগ্রেস অন্যান্য তারা 0 এবার দেখব জেলা পরিষদ জেলা পরিষদের আসন সংখ্যা দেখুন 26 তৃণমূল পেয়েছে 23টি এবং বিজেপি বামের 0 কংগ্রেস পেয়েছে 3টি অন্যান্য 0 দেখালাম আপনাদের উত্তর দিনাজপুর এবার দেখব সীমান্তবর্তী আরো একটি জেলা দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের ছবিটা আপনারা দেখাবো ফলাফলের ঠিক কি সেখানে রয়েছে দক্ষিণ দিনাজপুরে যে গ্রাম পঞ্চায়েত তার আসন সংখ্যা হচ্ছে 64 তৃণমূল পেয়েছে 55 বিজেপি পেয়েছে 4 বাম 0 কংগ্রেস অন্যান্য 0 দেখালাম এই সীমান্তবর্তী যে জেলা তার গ্রাম পঞ্চায়েতের ফলাফল এবার দেখে নেব পঞ্চায়েত সমিতির ঠিক কি ফলাফল রয়েছে পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা হচ্ছে 8 যা এসেছে তৃণমূলের কাছে অর্থাৎ 8টি আসন শাসক দল পেয়েছে বিজেপি বাম কংগ্রেস অন্যান্য 0 এবার দেখব জেলা পরিষদের কি ফলাফল থাকছে জেলা পরিষদ দক্ষিণ দিনাজপুরের জেলা পরিষদে আসন সংখ্যা হচ্ছে 21 আবারও যা 21টি আসন পেয়েছে ঘাসফুল শিবির অর্থাৎ তৃণমূল বাকি বিজেপি বাম কংগ্রেস অন্যান্য তাদের 0 দেখালাম আপনাদের দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ অর্থাৎ মুর্শিদাবাদে যে গ্রাম পঞ্চায়েতের আসন রয়েছে দেখুন গ্রাম পঞ্চায়েতের আসন হচ্ছে 250টি আসন গ্রাম পঞ্চায়েতে মুর্শিদাবাদে তৃণমূল পেয়েছে 221টি বিজেপি পেয়েছে 2টি বামের ঝুলিতে এসেছে 5 কংগ্রেস 2 এবং অন্যান্য 0 দেখালাম আপনাদের গ্রাম পঞ্চায়েত এবার আসি পঞ্চায়েত সমিতি মুর্শিদাবাদের পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা হচ্ছে 26 তৃণমূল পেয়েছে 22টি বিজেপি 0 বামের ঝুলিতে এসেছে 2টি কংগ্রেস 0 এবং অন্যান্য 0 দেখালাম মুর্শিদাবাদের পঞ্চায়েত সমিতি এবার আসি জেলা পরিষদের ফলাফলে জেলা পরিষদ মুর্শিদাবাদের আসন সংখ্যা হচ্ছে 78 তৃণমূল পেয়েছে 72টি বিজেপি 0 বাম পেয়েছে 2টি কংগ্রেস 4 এবং অন্যান্য 0 দেখালাম আপনাদের মুর্শিদাবাদের ঠিক কি ফলাফল রয়েছে এবার চলে যাব
যে জেলার দিকে নজর রাখবো বীরভূমের দিকে বীরভূমের ঠিক কোন জায়গায় কোন দল দাঁড়িয়ে রয়েছে একইভাবে প্রথমে দেখব গ্রাম পঞ্চায়েতের ছবিটা ঠিক কি রয়েছে বীরভূমে গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা 167টি তৃণমূল পেয়েছে 139টি বিজেপি 7 বাকি যারা রয়েছে অর্থাৎ বাম কংগ্রেস অন্যান্য তারা কিন্তু শূন্য দেখালাম আপনাদের গ্রাম পঞ্চায়েত এবার অবশ্যই আসছে পঞ্চায়েত সমিতি বীরভূমের পঞ্চায়েত সমিতিতে আসন সংখ্যা হচ্ছে 19টি গিয়েছে শাসক দলের কাছে তৃণমূলের 19 বাকি বাম কংগ্রেস এবং বিজেপি অন্যান্য তাদের ঝুলিতে এসেছে শূন্য আপনারা দেখলেন বীরভূমের পঞ্চায়েত সমিতি এবার নজর রাখবো বীরভূমের জেলা পরিষদের ফলাফলের দিকে কোন দল কোন জায়গায় দাঁড়িয়ে দেখুন আসন সংখ্যা হচ্ছে জেলা পরিষদের বীরভূমে 52টি তৃণমূল পেয়েছে 51টি আসন অন্যদিকে বিজেপি শূন্য বাম শূন্য কংগ্রেস 1টি আসন পেয়েছে অন্যান্যরা শূন্য দেখালাম আপনাদের বীরভূমের ছবিটা বীরভূমে ত্রিস্তরীয় পঞ্চায়েতের ঠিক কি ফলাফল রয়েছে আপনাদের সামনে আমরা তুলে ধরলাম পূর্ব বর্ধমানে গ্রাম পঞ্চায়েতের ছবিটা একবার দেখি গ্রাম পঞ্চায়েতে পূর্ব বর্ধমানে রয়েছে আসন সংখ্যা 215 তৃণমূল পেয়েছে 208 বিজেপি 3টি আসন বাম 1টি কংগ্রেস এবং অন্যান্যরা শূন্য অর্থাৎ পূর্ব বর্ধমানের গ্রাম পঞ্চায়েতের ছবিটা দেখলাম এবার দেখব পূর্ব বর্ধমানের পঞ্চায়েত সমিতিতে ঠিক কোন দল কোন জায়গায় রয়েছে দেখব পূর্ব বর্ধমানে পঞ্চায়েত সমিতি আসন সংখ্যা হচ্ছে 23 সবকটি অর্থাৎ 23টি আসন পেয়েছে তৃণমূল বিজেপি বাম কংগ্রেস অন্যান্যরা শূন্য পূর্ব বর্ধমানের জেলা পরিষদটাও দেখে নিই একবার ঠিক কি অবস্থায় রয়েছে পূর্ব বর্ধমানের জেলা পরিষদ জেলা পরিষদ আসন সংখ্যা হচ্ছে 66 তৃণমূল পেয়েছে 66টি আসন এবং বিজেপি বাম কংগ্রেস অন্যান্য শূন্য অর্থাৎ এই জেলা পরিষদ পূর্ব বর্ধমানে কিন্তু পুরোটাই গিয়েছে তৃণমূলের কাছে এবার আমরা দেখব পূর্ব বর্ধমানের পরে এবার আমরা যাব পশ্চিম বর্ধমানে পশ্চিম বর্ধমানেও প্রথমে দেখব গ্রাম পঞ্চায়েতের ছবিটা পশ্চিম বর্ধমানে গ্রাম পঞ্চায়েতের যে আসন সংখ্যা রয়েছে তা হচ্ছে 62 তৃণমূল পেয়েছে 61 বিজেপি শূন্য বাম 1 কংগ্রেস শূন্য অন্যান্যরা 1টি আসন এবার আমরা দেখব পঞ্চায়েত সমিতির ঠিক কি ফলাফল থাকছে এই মুহূর্তে পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা হচ্ছে 8 তৃণমূল পুরো 8টি আসনই পেয়েছে বাকি বিজেপি বাম কংগ্রেস অন্যান্য তারা হচ্ছে শূন্য এবার অবশ্যই নজর রাখব জেলা পরিষদের ফলাফলের দিকে জেলা পরিষদের ঠিক কি ছবি রয়েছে দেখুন পশ্চিম বর্ধমানে জেলা পরিষদের আসন সংখ্যা হচ্ছে 18 তৃণমূল পশ্চিম বর্ধমানে জেলা পরিষদে 18টি আসনই পেয়েছে বাকি বিজেপি বাম কংগ্রেস অন্যান্য তাদের ঝুলিতে গিয়েছে শূন্য অর্থাৎ এবার আমরা চলে যাচ্ছি পরের জেলায় এবার আমরা আসি নদিয়ার ফলাফলে নদিয়ার ফলাফল ঠিক কি রয়েছে দেখাবো প্রথমেই গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতে নদিয়ার যে আসন সংখ্যা দেখাই আপনাদের আসন সংখ্যা হচ্ছে 185 এবং তৃণমূল পেয়েছে 123 বিজেপি 42 বামের ঝুলিতে এসেছে 7 কংগ্রেস শূন্য অন্যান্য শূন্য দেখালাম আপনাদের নদিয়ার গ্রাম পঞ্চায়েত এবার নদিয়ার পঞ্চায়েত সমিতি দেখব নদিয়ার পঞ্চায়েত সমিতি আসন সংখ্যা হচ্ছে 18 তৃণমূল পেয়েছে 15 বিজেপি 1 বাম কংগ্রেস অন্যান্য শূন্য এবার আসব জেলা পরিষদের ফলাফলে নদিয়ার জেলা পরিষদের যে আসন সংখ্যা তা হচ্ছে 52 তৃণমূলের ঝুলিতে গেছে 46টি আসন বিজেপি পেয়েছে 6 বাম কংগ্রেস অন্যান্য শূন্য দেখালাম আপনাদের নদিয়ার ফলাফল নদিয়াতে ঠিক কি রয়েছে এই মুহূর্তে এবার আসি পরের জেলাতে একইভাবে পূর্ব মেদিনীপুরে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ফলাফল দেখব প্রথমেই গ্রাম পঞ্চায়েতের দিকে নজর রাখি পূর্ব মেদিনীপুরে গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা 223 তৃণমূল পেয়েছে 137টি বিজেপি পেয়েছে 61টি বাম শূন্য কংগ্রেস 1 অন্যান্য শূন্য এবার দেখব পূর্ব মেদিনীপুরের পঞ্চায়েত সমিতির ফলাফল ঠিক কি রয়েছে আপনাদের সেদিকে নিয়ে যাব পূর্ব মেদিনীপুরের আসন সংখ্যা পঞ্চায়েত সমিতির সেটা হচ্ছে 25 তৃণমূল পেয়েছে 19 বিজেপি 4 বাম কংগ্রেস অন্যান্য শূন্য পূর্ব মেদিনীপুরে পঞ্চায়েত সমিতি আপনাদের দেখালাম তবে জেলা পরিষদ দেখিয়ে দিই একবার জেলা পরিষদের দিকে নজর রাখুন জেলা পরিষদের আসন সংখ্যা পূর্ব মেদিনীপুরের 70 তৃণমূল পেয়েছে 56 বিজেপি 14 বাম কংগ্রেস অন্যান্য শূন্য পূর্ব মেদিনীপুর আপনাদের দেখালাম এবার অবশ্যই যাব আমরা পশ্চিম মেদিনীপুর
এবার নজর রাখবো পশ্চিম মেদিনীপুরের ফলাফলের দিকে। প্রথমে আসি গ্রাম পঞ্চায়েতে। গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মেদিনীপুরে আসন সংখ্যা হচ্ছে 211, তৃণমূল পেয়েছে 194, বিজেপি 6, বাকি বাম কংগ্রেস অন্যান্য 0। এবার বাকি যে আসন রয়েছে সেখানে কিন্তু টাই। এবার আসবো পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতি দেখব, আসন সংখ্যা পশ্চিম মেদিনীপুরের পঞ্চায়েত সমিতি 21, সবকটি আসন এসেছে তৃণমূলের কাছে, বাকি যে বিরোধীরা রয়েছে বিজেপি বাম কংগ্রেস অন্যান্য তারা 0। এবার নজর রাখবো জেলা পরিষদের ফলাফলের দিকে। জেলা পরিষদে যে রয়েছে আসন সংখ্যা পশ্চিম মেদিনীপুর তা হচ্ছে 7, এবং 7টি আসন এসেছে শাসক দলের কাছে, তৃণমূলের কাছে, বিজেপি বাম কংগ্রেস অন্যান্য 0। দেখালাম আপনাদের পশ্চিম মেদিনীপুরের ছবি। অবশ্যই হাওড়ায় প্রথমে দেখবো এবার গ্রাম পঞ্চায়েতের কি ছবি রয়েছে। হাওড়ার গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা হচ্ছে 157, তৃণমূল পেয়েছে 152, বিজেপি 1টি, বাম কংগ্রেস এবং অন্যান্য 0। গ্রাম পঞ্চায়েত আপনারা দেখলেন। এবার তাহলে দেখুন পঞ্চায়েত সমিতিতে ঠিক কি ফলাফল রয়েছে হাওড়াতে। হাওড়ার পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা হচ্ছে 14, তৃণমূল 14, বিজেপি বাম কংগ্রেস অন্যান্য তারা কিন্তু 0, অর্থাৎ হাওড়ার যে পঞ্চায়েত সমিতি তা কিন্তু শাসক দলের ঝুলিতেই গেছে। এবার তাহলে আসি হাওড়ার জেলা পরিষদের ফলাফলের দিকে। জেলা পরিষদে দেখব আমরা হাওড়ার ঠিক কি ফলাফল রয়েছে। আপনাদের টিভি স্ক্রিনে দেখতে পাবেন জেলা পরিষদ হাওড়ার আসন সংখ্যা হচ্ছে 42, সবকটিই গেছে তৃণমূলের কাছে, বাকি বিজেপি বাম কংগ্রেস অন্যান্য তারা পেয়েছে 0। হাওড়ার দেখলেন যে ফলাফল সেটা হচ্ছে। এবার চলে যাব হুগলিতে। এবার আমরা নজর রাখবো হুগলির দিকে, অর্থাৎ হুগলির গ্রাম পঞ্চায়েতের ছবিটা ঠিক কি রয়েছে আপনাদের দেখাবো একবার। হুগলিতে গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা হচ্ছে 207, এবং তৃণমূল পেয়েছে 189টি আসন, অন্যদিকে বিজেপি 9, বাম 3, কংগ্রেস 0, অন্যান্যরা 0। এবার দেখাবো হুগলির আপনাদের পঞ্চায়েত সমিতিতে ঠিক কি ফলাফল থাকছে। হুগলির পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা হচ্ছে 18, তৃণমূল পেয়েছে 17, বিজেপি 1, বাম কংগ্রেস অন্যান্যরা 0। এবার তাহলে আসি হুগলির জেলা পরিষদের ফলাফলের দিকে। হুগলির জেলা পরিষদে যে আসন সংখ্যা তা হচ্ছে 53, তৃণমূল পেয়েছে 51, বিজেপি 2টি, বাম কংগ্রেস অন্যান্য 0। দেখালাম আপনাদের হুগলিতে ঠিক কি ফলাফল রয়েছে। এবং এবার যে জেলার দিকে নজর রাখবো তা হচ্ছে বাঁকুড়া। অর্থাৎ একইভাবে বাঁকুড়ার গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের ফলাফল দেখে নেব। প্রথমেই দেখব গ্রাম পঞ্চায়েতের ছবিটা। বাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের যে আসন সংখ্যা তা হচ্ছে 190, তৃণমূল পেয়েছে 162, বিজেপি 10, বাম কংগ্রেস অন্যান্য তারা হচ্ছে 0। অর্থাৎ বাঁকুড়ার গ্রাম পঞ্চায়েতের ছবিটা আপনারা দেখালেন। এবার দেখাবো পঞ্চায়েত সমিতিতে ঠিক কি রয়েছে বাঁকুড়ায়। পঞ্চায়েত সমিতির যে আসন সংখ্যা বাঁকুড়াতে তা হচ্ছে 22, তৃণমূলের কাছে গিয়েছে 22টি পঞ্চায়েত সমিতি, অন্যদিকে বিরোধীরা অর্থাৎ বিজেপি বাম কংগ্রেস অন্যান্য 0। দেখালাম বাঁকুড়ার আপনাদের পঞ্চায়েত সমিতি। তাহলে বাঁকুড়ার জেলা পরিষদের ফলাফলটা একবার দেখে নিই। জেলা পরিষদে বাঁকুড়ার যে আসন সংখ্যা তা হচ্ছে 56, তৃণমূলের কাছে গেছে 55টি, বিজেপির কাছে 1, বাম কংগ্রেস অন্যান্য 0। আপনাদের বাঁকুড়াটা দেখিয়ে দিলাম পুরোটাই। এবং এবার আমরা দেখব পুরুলিয়াতে। পুরুলিয়ার পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের দিকে নজর রাখবো। এবং প্রথমেই দেখব গ্রাম পঞ্চায়েতের ছবিটা ঠিক কি রয়েছে। পুরুলিয়ার যে গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা রয়েছে তা হচ্ছে 170, তৃণমূল পেয়েছে 123, বিজেপি 11, বাম 2, কংগ্রেস 1 এবং অন্যান্য 33। বাকি আসনে হাং ছাড়া যে তথ্য সামনে এসেছে তা কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। এবার আসি আমরা পঞ্চায়েত সমিতির ফলাফলে। পঞ্চায়েত সমিতি পুরুলিয়া আসন সংখ্যা 20, তৃণমূল 20টি আসন পেয়েছে, বাকি বিজেপি বাম কংগ্রেস অন্যান্য 0। এবার নজর রাখবো জেলা পরিষদের ফলাফলের দিকে। জেলা পরিষদে পুরুলিয়া আসন সংখ্যা 45, তৃণমূল পেয়েছে 42টি, বিজেপি 2, বাম কংগ্রেস 0, অন্যান্য 1। এবার আসছি পরের জেলাতে, অর্থাৎ নজর রাখবো জঙ্গলমহলের। ঝাড়গ্রামে ঠিক কি ফলাফল রয়েছে প্রথমে দেখব গ্রাম পঞ্চায়েতের ফলাফলে। গ্রাম পঞ্চায়েতে ঝাড়গ্রামের আসন সংখ্যা হচ্ছে 79, তৃণমূল পেয়েছে 63, বিজেপি বাম কংগ্রেস 0 এবং অন্যান্য হচ্ছে 2,
দেখালাম আপনাদের ঝাড়গ্রামের গ্রাম পঞ্চায়েতের ছবি। এবার দেখুন ঝাড়গ্রামের পঞ্চায়েত সমিতির কি ফলাফল থাকছে। পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা হচ্ছে ঝাড়গ্রামে 8, তৃণমূল 8টি আসন পেয়েছে, বিজেপি বাম কংগ্রেস অন্যান্য 0। এবার নজর রাখবো জেলা পরিষদের ফলাফল ঝাড়গ্রামের। জেলা পরিষদ ঝাড়গ্রামের আসন সংখ্যা 19, তৃণমূল পেয়েছে 19টি আসন, বাকি বিজেপি বাম কংগ্রেস অন্যান্য 0। দেখালাম আপনাদের ঝাড়গ্রামের ছবিটা। এবার চলে আসবো পরবর্তী জেলাতে। পরবর্তী জেলা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনায় প্রথমে গ্রাম পঞ্চায়েতের ছবিটা দেখব। উত্তর চব্বিশ পরগনায় গ্রাম পঞ্চায়েতের যে আসন তা হচ্ছে 199, তার মধ্যে 189টা আসন পেয়েছে তৃণমূল, অন্যদিকে বিজেপি পেয়েছে 4টি, বাকি বাম কংগ্রেস অন্যান্য হচ্ছে 0। এবার দেখাই আপনাদের পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতি আসন 22, স্বাভাবিকভাবেই 22টি আসন শাসক দলের ঝুলিতে গেছে, অন্যদিকে বাম কংগ্রেস অন্যান্য তারা 0। এবার দেখাবো আপনাদের জেলা পরিষদের ফলাফলটা। জেলা পরিষদের যে ফলাফল তা হচ্ছে আসন সংখ্যা 66, 66টি আসন তৃণমূলের কাছে, বাকিরা অর্থাৎ বিজেপি বাম কংগ্রেস অন্যান্য 0। এবার নজর রাখবো যে পরবর্তী জেলার দিকে, তা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনার প্রথমেই দেখাই আপনাদের গ্রাম পঞ্চায়েতের ছবিটা। দক্ষিণ চব্বিশ পরগনা গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা হচ্ছে 310, তৃণমূল পেয়েছে 281টি, বিজেপি 4, বাম কংগ্রেস 0 এবং অন্যান্য ক্ষেত্রে 1। এবার দেখাবো পঞ্চায়েত সমিতি দক্ষিণ চব্বিশ পরগনার। পঞ্চায়েত সমিতির আসন দেখুন, পঞ্চায়েত সমিতির আসন হচ্ছে 29, 29টি আসনই পেয়েছে শাসক দল, বাকি বিজেপি কংগ্রেস এবং বাম অন্যান্য 0। এবার আসবো জেলা পরিষদের ফলাফলের দিকে। জেলা পরিষদ দক্ষিণ চব্বিশ পরগনার আসন সংখ্যা হচ্ছে 85, তৃণমূল পেয়েছে 84টি, বিজেপি বাম কংগ্রেস 0, অন্যান্যদের ক্ষেত্রে 1টি আসন। দেখালাম আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনার আসন সংখ্যা এবং 22 জেলারই খবর আপনাদের দেখালাম। এবার আমরা ফিরে যাব স্টুডিওতে। পঞ্চায়েত নির্বাচনের ফলাফল আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। কার দখলে পঞ্চায়েত এখন এ পর্যন্তই। অবশ্যই নির্বাচন এবং গণনা সংক্রান্ত খবরের দিকে নজর রাখুন, পাশাপাশি অন্যান্য খবরের দিকে নজর রাখুন কলকাতা টিভির পর্দায় রাত 3, 7।